Hey guys, back to my channel Susanto Blog. Asha koi shobai bhalo acho to shobai ke good morning to guys. To notun ekta blog e abar shobai ke shagoto to guys. Ajke hocche mohashtami to shobai ke shubho mohashtami diye. Ajke blog ta ekdom sokal theke guys. Ekhon jabo shobai bathkulla ghurte. Dekho sob khulche ta bari ta hocche amader parar pujo. Kothay eli shobai? Bathkulla. Jabo. Guys, chalo. Ye dekha hocche ekbare bath ei স্টেশনে গিয়ে তো চলো মনের আশা কি ভালোবাসা কোনোদিনও মুছো না আমার সবার প্রাণে গাইজ দাদা আমরা সবাই এখন যাচ্ছি এই যে আলুমোটা ভালো আছে আমাদের সঙ্গে নে নে হাই কর ভালো করে তো আমরা এখন যাচ্ছি গাইজ এখন যাব সুভাষপল্লি ঠিক আছে সুভাষপল্লি থেকে এই অটো ধরবো যাই হোক তো চলো যেতে যেতে দেখা হচ্ছে হে গাইস দেখো সবাই আর এটা হচ্ছে আমাদের চুন্নি নদীর ব্রিজ এর আগে একটা ব্লগে দেখিয়েছি তো গাইস দেখো কি সুন্দর সূর্যটা কই গেল ভিউটা দেখো গাইস দেখা যাচ্ছে না যাই হোক আর ওই ঘাটে গাইস দশমী হয় ওই যে ওখানটায় সবকিছু সেটিং করা আছে গাইস এখন বাজে হচ্ছে গিয়ে ঘুরতে 5:33 তো এখন আমরা বসে আছি ট্রেনে গাইস কখন যাব ফোন চলো যেতে যেতে দেখা হবে তোমাদের সঙ্গে কথা হবে আজকে দারুণ দারুণ প্যান্ট দেখো ঠিক আছে তো এখন বাজে 5:33 আমরা এসআই মোটামুটি 4টার সময় বাড়ি থেকে বেরিয়েছি এখন মানে 2 ঘন্টা রাস্তাতে ট্রেনে কেটে গেল যাই হোক আর যেতে যেতে হয়তো 6টা বাজবে তো চলো গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো গাইস বনগার ভিড়টা ভাই দেখো ব্যাপক পরিমাণে ভিড় মানে সেরকম ভিড় নেই কল্যাণী স্টেশনে যেরকম ভিড় ছিল সেরকম ভিড় নেই তো গাইস ট্রেনটায় মোটামুটি ভালোই ভিড় আছে চলো গাইস গাইস ভিড়টা দেখো ভাই ভিড়টা দেখো আমরা চলে এসেছি বঙ্গা স্টেশন থেকে একটু নেমেছি তো যাই হোক পেছনে সবাই আছে দেখতেই পাচ্ছ আর প্রচন্ড পরিমাণে ভিড় গাইস এখানে ভালোই ভিড় তো যাই হোক এখানে কল্যাণীর মতন আইট কল্যাণী আইটিআই মোড়ের মতন একটা প্যান্ডেল আছে তো চলো দেখাবো তোমাদের সবটা ঘুরে তো চলো তো বনগা চলে এসেছি ভাই তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এটা কি মানে সবাই লাইনে দাঁড়িয়েছে ভাই ও আমরা তো এই প্যান্ডেলটা দেখার জন্য ভাই এত বড় লাইনে দাঁড়িয়েছি ভাই এবছর প্রথম দাঁড়ালাম এরকম লাইনে ভাই ভিড়টা দেখো জাস্ট তো যাই হোক অবশেষে সবার অনেকক্ষণ খেটে মেটে ঢুকছি ভেতরে অনেক পরিশ্রমের পরে ঢুকেছি ভেতরে ঠিক আছে দেখতেই পাচ্ছ লাইটিংটা পুরো তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাশোর জমা আসর থাকবে মা আর কতক্ষণ ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাশোর জমা আসর থাকবে মা আর কতক্ষণ প্রচন্ড পরিমাণে ভিড় ছিল গাইস অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে ঢুকেছি ভেতরে এটা
বাজা কাশোর জমা আসর থাকবে মা আর কতক্ষণ অষ্টমী সবাইকে মহাষ্টমী, কারণ ব্লগটা সকাল থেকে শুরু করেছি, যারা দেখছো তো জানোই। এখানে একটা জমজমাট ব্যাপার আছে, যাই হোক এখানে প্রচন্ড পরিমাণে ভিড়, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ সারা রাস্তায় এত পরিমাণে ভিড়, ঠিক আছে? তো চলো, সামনে ভালো ভালো প্যান্ডেল আছে, দেখাচ্ছি। Oh, my God.
অনেক চেষ্টা করেছিলাম ঘোরার, কিন্তু ঘুরতে পারলাম না। ঠিক আছে, তো চলো ব্লগটা যেইটুকু পেরেছি গাইজ চালিয়েছি। তো যাই হোক, যদি মোবাইলটায় চার্জ থাকতো তো আরেকটু ঘুরতাম, কিন্তু মনের থেকে বলতে কি সত্যি কথা বলতে কি মন থেকে ঘোরার ইয়েটা উঠে গেছে। ঠিক আছে, কারণ মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে। যাই হোক, চলো দেখা হবে আবার কালকে। কালকে যাবো এই বাত করলা। ঠিক আছে, কালকে নবমী, আজকে অষ্টমী, তো সবাইকে মহাষ্টমী। তো চলো ভাই, ব্লগটা এখানেই শেষ করছি না। ঠিক আছে, কারণ রানাঘাট যাবো, রানাঘাট গিয়ে কিছু তোমাদেরকে কিছু হলে তো দেখাবো। তো চলো ভাই, দেখতে থাকো ব্লগটা, আসলে ভালো করে চলো। তো ফাইনালি আমরা বাড়ি চলে যাচ্ছি, মানে বাড়ি চলে এসেছি। তো মানে আমরা এখানে সাড়ে প্রায় 10:45 নাগাদ এখানে পৌঁছেছিলাম। তো পৌঁছানোর পর এতক্ষণ খাওয়া দাওয়া করলাম। ঠিক আছে, যাই হোক, খাওয়া দাওয়া করার পর তো এখন বাজে প্রায় তোমাদেরকে তো দেখাতে পারছি না। তো আগেই বললাম যে আমার মানে ওই মোবাইলের চার্জটা শেষ হয়ে গেছে, যার কারণে মানে আমি ভিডিও করতে পারিনি ঠিক মতন, ওখানে ঘুরে ভিডিও করতে পারিনি। তো যাই হোক গাইস, ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, আর ভাই সবাই একটা করে লাইক দাও, কারণ একটা লাইক না দিলে গাইস মানে পরবর্তী ভিডিও করতে না গাইস মনটা সত্যি মানে চায় না। যাই হোক, তোমরা একটা লাইক করো ভিডিওতে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে।